সাহিত্যিক শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত প্রতিমা পর্ব দুই। দু একবার তাহার মনে হইয়াছিল পরের চিঠি আমি পড়ব কেন, তারপর সে নিজের সহিত তর্ক করিল, বারে স্বামী বুঝি আমার পর। দেখিতে দেখিতে আশ্বিন মাস আসিয়া পড়িল। ভৈরববাবুর মধ্যম পুত্র খগেন্দ্রনাথ আজ প্রাতে বোম্বাই হইতে বাড়ি ফিরিয়াছে। মাতা পিতা দেখিয়া খুশি হইলেন, তাহার স্বাস্থ্যের উন্নতি হইয়াছে, দেহের পূর্ব লাবণ্য ফিরিয়া আসিয়াছে দেখিয়া তাহাদের মনে ভরসা হইল। খগেন্দ্র বোধ হয় পূর্ব মন্দ স্বভাব পরিত্যাগ করিয়াছে, ভালো ছেলে হইয়াছে, বাড়িতে তাহার যথোচিত আদর অভ্যর্থনার ত্রুটি হইল না। মুখা ধুইয়া স্নান করিয়া খগেন্দ্র তাহার ঘরের বারান্দায় বসিয়া চা পান করিতেছিল। তাহার জননী নিকটে দাঁড়াইয়া কথাবার্তা কহিতেছিলেন। হঠাৎ ত্রিতলে সিঁড়ি দিয়া এক সুবেশা সুন্দরী তরুণীকে নামিতে দেখিয়া সে চমকিয়া উঠিল। প্রতিমা জানিত আজ খগেন্দ্র বাড়ি ফিরিয়াছে, তাহার উপর তাহাকে সে দেখিয়াছিল। সে ধীরে ধীরে নামিয়া আসিয়া কি একটা প্রয়োজনে ভৈরববাবুর ঘরে প্রবেশ করিতেছিল। গৃহিণী তাহাকে ডাকিয়া বলিলেন, ও প্রতিমা, এই যে তোর মেজদা এসেছে, প্রণাম করে যা। প্রতিমা ধীরে ধীরে আসিয়া খগেন্দ্রের চেয়ারের নিকটবর্তী হইয়া গলায় আঁচল দিয়া তাহাকে প্রণাম করিল। খগেন্দ্র অতিমাত্র বিস্মিত হইয়া মারপানে চাহিয়া বলিল, কি মা, আমি তো চিনতে পারলাম না। গৃহিণী বলিলেন, চিনবি কোত্থেকে বাবা, তুই কি কখনো একে দেখেছিস যে চিনবি? বড়নগরে তোর এক কাকা থাকতেন মনে আছে কি, তোর মেঝুমামার সম্বন্ধী ছিলেন তিনি, এ বাড়িতে তো আগে প্রায় আসতেন, তখন তুই ছোট, কর্তাকে তিনি দাদা দাদা করতেন, সেই জন্য আমিও তাকে ঠাকুর বলতাম। তাঁরই মেয়ে, বড় ভালো মেয়ে, ভারী লক্ষ্মী। প্রতিমা এই পর্যন্ত শুনিয়া জ্যাঠামশাইয়ের ঘরে যাহা লইতে আসিয়াছিল তাহা লইতে গেল। খগেন্দ্র বলিল, স্মৃতিতে তো কই সিঁদুর দেখলাম না মা, এত বড় মেয়ে, এখনো বিয়ে হয়নি। গৃহিণী বলিলেন, না, ও যে লেখাপড়া শিখছে, ওর বাপের ইচ্ছে ছিল মেয়েকে ভালো রকম লেখাপড়া শিখিয়ে তারপর বিয়ে দেবে, তা সে তো মারা গেল কি না, ওর মাও মারা গেল, ওদের আর কোনো আত্মীয় স্বজন ছিল না, আমাদের ঘাড়ে এসে পড়ল, কুটুম্বের মেয়ে, আমরা তো ফেলতে পারি নে। খগেন্দ্র বলিল, মেয়েটি বেশ সুন্দরী তো, কোন ক্লাসে পড়ে? একটা পাস করেছে, দুটো পাশের পড়া পড়ছে, খাসা গান গায়, সন্ধেবেলা প্রায় কর্তাকে গান শোনায়। বাহ, বেশ তো, বলিয়া খগেন্দ্র চায়ের পেয়ালায় মন দিতে চেষ্টা করিল। আহারাদি করিয়া বেলা দশটার সময় খগেন্দ্র তাহার অফিস চলিয়া গেল। বোম্বাই যাইবার পূর্বে অফিস হইতে বিকালে প্রায় সে বাড়ি আসিত না, কখনো রাত একটায়, কখনো দুইটায় আসিত, রাতে মোটেই বাড়ি আসিল না, এমন ঘটনাও মাঝে মাঝে ঘটিয়াছে। আজ কিন্তু খগেন্দ্র সন্ধ্যার পূর্বেই বাড়ি আসিল এবং জলযোগাদি শেষ করিয়া বেড়াইতেও বাহির হইবার কোনো লক্ষণ দেখাইল না। ইহাতে তাহার পিতামাতা উভয়েই খুশি হইলেন। সন্ধ্যার পর খগেন তাহার পিতার নিকটে বসিয়া বোম্বাই শহরের নানা গল্প করিতে লাগিল। কিছুক্ষণ পরে প্রতিমা আসিয়া সেই ঘরে প্রবেশ করিল। অন্যদিনের মতো আজও সে জ্যাঠামশাইকে গান শোনাইতে আসিয়াছে, কিন্তু খগেনকে দেখিয়া সে চলিয়া যাইতেছিল। ভৈরববাবু ডাকিয়া তাহাকে বসাইলেন, বলিলেন, লজ্জা কি মা, এসো এসে বসো, খগেন যে তোমার দাদা হন। প্রতিমা তার জ্যাঠামশাইয়ের কাছে হেসিয়া একখানি চেয়ারে বসিয়া খগেনের গল্প শুনিতে লাগিল। মাঝে মাঝে গৃহিণীও আসিয়া দু পাঁচ মিনিটের জন্য সেখানে বসিয়া আবার চলিয়া যাইতেছেন। গল্প শেষ হইলে খগেন্দ্র বলিল, প্রতিমা, তুমি নাকি বেশ গান শিখেছ, মার কাছে শুনলাম, গাও না একটি। ভৈরববাবু বলিলেন, হ্যাঁ, ওদের কলেজে গান শেখায় কি না, ও বেশ গান শিখেছে, গলাটিও ভারী মিষ্টি, গাও তো একটা গান। প্রতিমা তখন সলজ্জ ঈষৎ হাসি হাসিয়া উঠিয়া
পিয়ানোর নিকট গিয়া বসিল। প্রথমে দুইটি ব্রহ্মসঙ্গীত এবং শেষে প্রাকৃতিক সৌন্দর্য বিষয়ে রবিবাবুর একটি গান গাহিয়া শুনাইল। খগেন্দ্র মুগ্ধ নেত্রে প্রতিমার সুন্দর মুখের পানে চাহিয়া বসিয়াছিল। গান শেষ হইলে সে কেবলমাত্র বলিল, বাহ, বেশ চমৎকার। রাত্রি তখন 9টা বাজিয়াছে। দু চারি কথার পরই গৃহিণীর আদেশে সভা ভঙ্গ হইল এবং পিতাপুত্রে আহার স্থানে গিয়া বসিলেন। আহারকালে কর্তা ও গৃহিণী উভয়ের মনে স্বতন্ত্রভাবে এই চিন্তা উদিত হইল যে খগেন্দ্র বহুকালেভাবে গৃহে বসিয়া সান্ধ্যভোজন সমাধা করে নাই। আহারান্তে পান লইয়া খগেন্দ্র শয়নকক্ষে প্রবেশ করিল। শয্যায় শয়ন করিয়া নিদ্রা না আসা পর্যন্ত মনে মনে প্রতিমার সুন্দর মুখখানি চিন্তা করিতে লাগিল। কণ্ঠস্বরটি কি কোমল ও কি মিষ্ট, কথাবার্তাগুলি কেমন মার্জিত ও সুরুচি সম্পন্ন, গান গায় কি চমৎকার। বাজারে বহু স্ত্রীলোকের এমনকি নামজাদা গায়িকার গান খগেন্দ্র শুনিয়াছে। তাহাদের গান হয়তো সুর লয় হিসেবে প্রতিমার গান অপেক্ষা শ্রেষ্ঠ হইতে পারে, কিন্তু বামাকণ্ঠের সঙ্গীত তো অদ্যাবধি তাকে এতদূর মুগ্ধ করিতে পারে নাই। দুই দিন গাড়ির পরিশ্রমে তাহার দেহ ক্লান্ত ছিল, শীঘ্রই সে ঘুমাইয়া পড়িল। প্রতিমাকে যে খগেন্দ্রের কনিষ্ঠ সুরেন্দ্রনাথের ভাবী পত্নীস্বরূপ মনোনীত করিয়া রাখা হইয়াছে এ সংবাদ গৃহিণী এ কয়েকদিন খগেন্দ্রকে দেন নাই, দিবার অবসর ঘটে নাই। খগেন্দ্রকে 10টায় এবং ভৈরববাবুকে 11টায় অফিসের বাহির হইতে হয়। রাতে গৃহিণী গৃহকার্যে ব্যস্ত থাকেন। সন্ধ্যার পর যে পারিবারিক মজলিস বসে তাহাতে প্রতিমাও উপস্থিত থাকে। খগেন্দ্রকে গৃহিণী নিরিবিলিতে পান নাই, সে কারণেও বটে এবং কথাটা তাহাকে জানাইবার কোনো জরুরি তাগিদও ছিল না। সুরেন্দ্রের ফিরিতে এখনো পুরা একটি বৎসর বিলম্ব আছে, সেজন্য বটে খবরটা তিনি খগেন্দ্রকে এ পর্যন্ত বলেন নাই। খগেন্দ্র এদিকে যতক্ষণ গৃহে থাকে নানা ছলছুতা খুঁজিয়া প্রতিমার সহিত দেখা করিতে তাহার সহিত কথা কহিতে চেষ্টা করে, কিন্তু এত সাবধানে সে চলিত যে প্রতিমার মনে কিছুমাত্র সন্দেহ জন্মিবার অবকাশ হয় নাই। প্রতিমা একদিন কথায় কথায় কোনো আধুনিক বঙ্গীয় মহিলা কবির লেখার প্রশংসা করিল। খগেন্দ্র বলিল, বটে, তার লেখা এত সুন্দর, তোমার কাছে তার কোনো বই আছে নাকি? প্রতিমা বলিল, না, কোনো বই আমার কাছে নেই। আমাদের কলেজের কমন রুমে যেসব মাসিক পত্র আসে তাতে মাঝে মাঝে তার লেখা বেরোয় কি না, দেখতে পেলেই আমি পড়ি। খগেন্দ্র জিজ্ঞাসা করিল, কোনো বই নেই তার? হ্যাঁ, আছে বই কি, 3-4খানা বই তার আছে, বিজ্ঞাপনে দেখতে পাই। আমি কখনো তার লেখা পড়িনি, সেই বইগুলোর নাম যদি তুমি আমায় লিখে দাও তাহলে লাইব্রেরি থেকে আনিয়ে পড়ি 2-1খানা। আচ্ছা, আমি আপনাকে লিখে দেব এখন। সেদিন কলেজ হইতে প্রতিমা বইগুলির নাম লিখিয়ে আনিল এবং সন্ধ্যাকালে জ্যাঠামশাই ও জ্যাঠাইমার সমক্ষেই কাগজখানি খগেন্দ্রের হাতে দিয়া বলিল, এই নিন মেজদা, আপনার লিস্টটি। ভৈরববাবু জিজ্ঞাসা করিলেন, কিসের লিস্টটি প্রতিমা? প্রতিমা বলিল, সৌদামিনী দেবী বলে একজন কবি আছেন, তার কি বই বেরিয়েছেন মেজদা জানতে চেয়েছিলেন। আমি তাই কলেজে মাসিক পত্রের বিজ্ঞাপন থেকে ওর জন্য টুকে এনেছি। ভৈরববাবু শুধু বলিলেন, ও, তিনি আর কিছু বলিলেন না বা এই সৌদামিনী দেবী সম্বন্ধে কোনো কৌতূহল প্রকাশ করিলেন না। পড়াশুনোর দিকে ছেলের মন যাইতেছে ইহা জানিয়া তিনি মনে মনে খুশি হইলেন। পরদিন খগেন্দ্র অফিস হইতে ফিরিয়া জলযোগাদি শেষ করিয়া সিগারেট খাইতে খাইতে জননীকে জিজ্ঞাসা করিল, মা, প্রতিমা কোথায়? মা বলিলেন, কেন রে, সে ওপরে আছে, তার বই বলিয়া হাতে 3খানি বহি মাতাকে দেখাইয়া সে ত্রিতলে চলিয়া গেল। মা মনে করিলেন, প্রতিমা বোধ হয় তার দাদাকে কোনো বহি কিনিয়া আনিতে বলিয়াছিল, সে তাই আনিয়াছে।
প্রতিমা তখন নিজের ঘরে বসে আপনার পাঠ্যপুস্তক অধ্যয়ন করিতেছিল। হঠাৎ মেজদাদাকে তথায় দেখিয়া সে একটু চমকিত হইয়া তাহার দিকে চাহিল। খগেন বলিল, প্রতিমা রানী, বই তিনখানা এনেছি, এই নাও। মেজদার মুখে নিজের নতুন নামকরণ শুনিয়া প্রতিমা চমকিত হইল। বইগুলি হাতে লইয়া বলিল, এই যে নতুন বই দেখছি। হ্যাঁ, তোমার জন্য কিনে আনলাম। আমার জন্য? আমি তো কিনে আনতে বলিনি মেজদা, আপনি বললেন কোনো লাইব্রেরি থেকে আনিয়ে আপনি নিজে পড়বেন, তাই আপনাকে তালিকা লিখে দিয়েছিলাম। কিন্তু তুমি যে বললে ভাই এই কবির লেখা পড়তে তোমার খুব ভালো লাগে, আমি কি আর নিজে পড়ব? তুমি ভালো ভালো কবিতা বেছে পড়ে পড়ে আমায় শোনাবে, তাই কিনে আনলাম। দুই একটা পড়ো না শুনি, বলিয়া খগেন্দ্র প্রতিমার খাটের প্রান্তে বসিয়া পড়িল। খগেন্দ্রর আচরণ দেখিয়া মনে মনে প্রতিমা বিরক্ত হইল, বলিল, না না, এখন আপনি যান মেজদা, এখন কি কবিতা পড়বার সময়? এখন আমি এক্সামিনের পড়া তৈরি করছি, বলিয়া সে চেয়ারে বসিয়া নিজ পাঠে মন দিল। খগেন্দ্র মুগ্ধ নেত্রে প্রতিমার সে ঈষৎ ক্রোধ রঞ্জিত মুখখানির পানে চাহিয়া রহিল। আশা সে যদি পুস্তক হইতে মুখ তুলিয়া একবার তার দিকে চায়, কিন্তু প্রতিমা তাহা করিল না। কিছুক্ষণ অপেক্ষা করিয়া খগেন্দ্র উঠিয়া দাঁড়াইল। এক পা করিয়া প্রতিমার নিকটস্থ হইয়া তাহার স্কন্ধে মৃদু করাঘাত করিতে করিতে বলিল, প্রতিমা রাগ করলে ভাই? আচ্ছা পড়ো, আমি চললাম, বলিয়া ধীরে ধীরে প্রস্থান করিল। প্রতিমা একবার চকিতে পেছন ফিরিয়া চাহিয়া দেখিল খগেন্দ্র সত্য সত্যই চলিয়া গিয়াছে, কিন্তু তখন পাঠ পরিত্যাগ করিয়া নানারূপ চিন্তায় মগ্ন হইল। খগেন্দ্রর এইরূপ ব্যবহারের কারণ কি? আজ প্রতিমা রানী ভাই সহসা এই অতি পরিচয়ের চেষ্টা কেন? মা বাপের সম্মুখে যদি বলিত কোনো দোষ হইত না বটে, ভাই বোন সম্পর্কে এইরূপ সম্বোধন প্রচলিত আছে। বড় ভাইয়ের তুল্য, ডাবল প্রায় বয়স, তারপর আজ বাদে কাল একটা সত্যকার সম্পর্ক হইবে। প্রতিমা জানিত ব্রাহ্ম সমাজে, বিলেত ফেরত সমাজে স্বামীর জ্যেষ্ঠ ভ্রাতাকে নিজ জ্যেষ্ঠ সহোদর তুল্য জ্ঞান করাই প্রথা। ভাসুর দেখিয়া পলায়ন করার প্রয়োজন হয় না, এবং স্বামীর কনিষ্ঠকে নিজ কনিষ্ঠ ভ্রাতার মতোই দেখিতে হয়, এবং দেবরকে আদিরসাত্মক ঠাট্টা তামাশা করা সেকেলে প্রথা বলিয়া গণ্য। কিন্তু পাঁচজনের সমক্ষে একরকম ব্যবহার, আর নিরিবিলি পাইলে অন্যরকম, ইহা কিছুতেই সে সঙ্গত ও শোভন বলিয়া মনে করিতে পারিল না। ভাবি স্বামীর জ্যেষ্ঠ ভ্রাতা বলিয়া তাহার মনে খগেন্দ্রর প্রতি যে একটু আত্মীয় স্নেহ সঞ্চিত হইতে আরম্ভ হইয়াছিল, তাহা খগেন্দ্রর আজিকার এই আচরণে দূরীভূত হইয়া গেল, এবং খগেন্দ্রর প্রতি তাহার মন বিমুখ হইয়া উঠিল। ঘড়িতে ছয়টা বাজিল। প্রতিমা তখন নিজ পাঠ্য পুস্তক বন্ধ করিয়া ছাদে গিয়া একটু বেড়াইবার জন্য উঠিল। ভৈরববাবু ছাত্রীর চারিদিকে উচ্চ আলিশা গাঁথাইয়াছিলেন, যাহাতে বাড়ির মেয়েরা কেহ ছাদে উঠিলে রাস্তা হইতে অথবা অন্য বাড়ি হইতে কেহ দেখিতে না পায়, এবং সে পাড়ায় এই বাড়ির উচ্চতাই সর্বাপেক্ষা অধিক হওয়াতে অন্য কোনো ছাদ হইতেও এই ছাদ দৃষ্টিগোচর হইত না। প্রতিমা বাহির হইয়া ছাদে কিছুক্ষণ বেড়াইল, ক্রমে দিনের আলো নিবিয়া আসিতে লাগিল। তারপর হর্নের শব্দে সে জানিতে পারিল তাহার জ্যাঠামশাই বাড়ি ফিরিয়াছেন। সে তখন নিচে নামিয়া গেল। ভৈরববাবুর জলযোগাদি সমাপ্ত হইলে খগেন্দ্র অন্যদিনের মতো আজিও প্রতিমার গান শুনিবার জন্য পিতার কক্ষে আসিয়া বসিল, কিন্তু শুনিল তিনি ভবানীপুরে একটি নিমন্ত্রণে এখনই বাহির হইয়া যাইবেন, সুতরাং আজ আর গান হইবে না। আটটা বাজিবার পূর্বেই ভৈরববাবু বাহির হইয়া গেলেন। প্রতিমা বলিল, আমি তাহলে ওপরে যাই জ্যাঠাইমা, পড়ি গে, কালকের অনেক পড়া বাকি রয়ে গেছে। গৃহিণী বলিলেন, যাও মা পড়ো গে। প্রতিমা চলিয়া গেল। খগেন্দ্রও উঠিয়া বলিল, আমিও যাই, বায়োস্কোপে একটা ভালো ফিল্ম আছে, আজ দেখতে যাব। গৃহিণী বলিলেন, বস না বাবা, একটু কথাবার্তা কই, বায়োস্কোপে না হয় অন্যদিন যাবি, দুদণ্ড বসে যে তোর সঙ্গে একটু কথাবার্তা কইব সে অবসর পাইনি। অপ্রসন্নভাবে খগেন বসিল। তাহার জননী তখন কথাটা পাড়িলেন, বলিলেন, বাবা
আর কতদিন এভাবে থাকবি বল দেখি? 2 বছরের ওপর যে হয়ে গেল, এবারে একটা বিয়ে থাওয়া কর। খগেন্দ্র একথা শুনিয়া নীরব হইয়া রহিল। ইহাতে তাহার জননী একটু আশ্বস্ত হইলেন, কারণ পূর্বে এইরূপ প্রস্তাব করিলে ছেলে তৎক্ষণাৎ ঘোর আপত্তি জানাইত। গৃহিণী বলিলেন, ভালো একটি মেয়ে খোঁজ করতে বলবো ওকে? খগেন্দ্র একটু সলজ্জ হাসি হাসিয়া মার মুখপানে চাহিয়া বলিল, আচ্ছা মা, ওই প্রতিমার বাপ আমাদের সঘর তো? হ্যাঁ, আমাদের সঘর বই কি কুটুম্ব যে। খগেন্দ্র নীরবে বসিয়া যেন কি চিন্তা করিতে লাগিল। গৃহিণী ভাবিলেন, ছেলে কথা জিজ্ঞেস করে কেন? প্রতিমাতেই বিবাহ করা উহার অভিলাষ নাকি? তাহার স্মরণ হইল উহাকে যে সুরেনের বধূরূপে মনোনীত করিয়া রাখা হইয়াছে, সে কথা তো এখনো খগেনের নিকট প্রকাশ করা হয় নাই। তিনি শঙ্কিতভাবে জিজ্ঞাসা করিলেন, কি ভাবছিস বাবা? খগেন্দ্র মুখ তুলিয়া বলিল, আচ্ছা মা, বিয়ে না দিয়েই যদি নাই ছাড়ো, তবে ওই প্রতিমার সঙ্গেই আমার বিয়ে দাও না কেন? গৃহিণী বলিলেন, এই দেখ, যা মনে করেছি তাই। ওকে যে সুরেনের সঙ্গে বিয়ে দেব বলে রেখেছি বাবা, ওকে তো প্রতিমাকেও বলা হয়েছে, সুরেনকেও উনি লিখেছেন, সেও রাজি হয়ে চিঠি লিখেছে। কথাটা শুনিয়া খগেনের মনে ক্রোধের সঞ্চার হইল, তবে সে প্রকৃত ক্রোধের কারণ অপ্রকাশ রাখিয়া বলিল, তাই নাকি? তবে এ কথা এতদিন আমায় বলা হয়নি কেন? আমি বুঝি বাড়ির কেউ না, আমার মতামতের কোনো মূল্যই নেই বুঝি? আমার ছোটো ভাইয়ের বিয়ের সম্বন্ধে পাকাপাকি করবার আগে আমাকে কথাটা একেবারে জিজ্ঞেস করাও তোমরা বাহুল্য মনে করেছিলে? পুত্রের মনের ভাব বুঝিয়া গৃহিণী শঙ্কিতভাবে বলিলেন, তুই রাগ করছিস কেন বাবা? এসব কথা যখন হয় তখন তুই কি এখানে ছিলি? তুই তো ছিলি বোম্বাইয়ে। তুই বাড়ি আসবার পর তোকে বলবো বলবো কতদিন মনে করেছি, কিন্তু বলার সুযোগ পাইনি। প্রতিমা ছাড়া পৃথিবীতে কি আর ভালো মেয়ে নেই রে? আমি যদি ওর চেয়েও সুন্দর ওই রকম ডাগর, ওই রকম লেখাপড়া জানা মেয়ে এনে দিতে পারি, তাহলে তুই বিয়ে করবি তো? খগেন্দ্র রুক্ষস্বরে বলিল, না করব না। এতদিন পরে দয়া করে যদি রাজি হলাম তা তোমরা আবার বেঁকে বসলে, যাও আমি আর বিয়েই করব না বলিয়া ক্রোধ ভরে খগেন্দ্র উঠিয়া তথা হইতে প্রস্থান করিল। নিজের ঘরে গিয়া মাথায় হেয়ার লোশন ঢালিয়া খগেন্দ্র চুল ফিরাইল। বাক্স খুলিয়া দেশি ধুতি সিল্কের পাঞ্জাবি বাহির করিয়া পরিধান করিল। জামায় চাদরে এসেন্স মাখিল, হাতে সোনার রেস্ট ওয়াশ বাঁধিল, কয়েকখানা নোট পকেটে পুরিয়া পামশু পায়ে দিয়া সোনা বাঁধানো ছড়ি হাতে করিয়া বাহির হইতে উদ্যত হইল। তাহার জননী এতক্ষণ রেলিং ধরিয়া ভিতর বারান্দায় দাঁড়াইয়াছিলেন। তিনি তাড়াতাড়ি পুত্রের চাদর চাপিয়া ধরিয়া বলিলেন, চললি কোথায় বল দেখি? খগেন্দ্র জননীর হাত হইতে জোরে চাদর ছাড়াইয়া লইয়া বলিল, চুলোয়। মন ভয়ানক খারাপ হয়ে গেছে, এত অপমান জীবনে কোনোদিন হয়নি, একটু বেরিয়ে আসি। মা বলিলেন, না রে না, এখন বেরোতে হবে না, আয় ঘরে আয়, কথা বলি শোন বলিয়া তিনি পুত্রের হাত ধরিয়া একরকম টানিতেই তাহাকে তাহার ঘরে লইয়া গিয়া বসাইয়া দ্বার বন্ধ করিয়া দিলেন। খগেন্দ্র খাটের প্রান্তে বসিয়া বলিল, কি বলবে শিগগিরই বলো। মা বলিলেন, অপমানটা তোর কিসে হলো শুন? অপমান নয়, শুধু জুতো মারলেই বুঝি মানুষকে অপমান করা হয়। একসময় কত সাধ্য সাধনা করেছ, কত কেঁদেছ পর্যন্ত, কিন্তু আমি রাজি হইনি। আজ যদি রাজি হলাম, কোথায় আকাশের চাঁদ হাতে পেয়েছ মনে করে যাকে আমি চাইলাম তারই সঙ্গে আমার বিয়ে দেবে, তা নয় উল্টো উত্তর। এত বড় আস্পর্ধ তোমাদের, বেঁচে থাকুক আমার সোনাগাছি বাম বাগান, নেই মাংতা বিয়ে বলিয়া ক্রোধে কাঁপিতে কাঁপিতে খগেন্দ্র খাট হইতে নামিল। গৃহিণীও অত্যন্ত রাগিয়া উঠিলেন, বলিলেন, হ্যাঁ রে হতভাগা ছেলে, মার সামনে ও সব আকথা কুকথা বলতে তোর মুখে একটু বাঁধল না? বুকের রক্ত দিয়ে তোকে যে মানুষ করেছিলাম, সে কি তোর মুখ থেকে এইসব অশ্রাব্য কথা শুনবার জন্য? দুধকলা দিয়ে একটা কালসাপ পুষেছি বল, এসব কথা কর্তার কানে গেলে তিনি কি রক্ষে রাখবেন ভেবেছিস? বলতে বলতে ক্রোধে তার চক্ষু দিয়া দরদর করিয়া জল পড়িতে লাগিল। মাতার এই ভাব দেখিয়া খগেন্দ্র থতমত খাইয়া গেল, একটু
নরম হইয়া বলিল, আ কথা কুকথা আবার কখন বললাম? মা বলিলেন, তোর যদি সেই বুদ্ধি থাকবে তাহলে তোর এই দুর্দশা কেন? তোর অদৃষ্টে দুঃখ আছে, আমি কি করব বল? খগেন্দ্র ছড়িটা যথাস্থানে রাখিয়া বিদ্যুৎ পাখার বেগ বাড়াইয়া দিয়া চাদরখানা খুলিয়া বিছানার উপর ফেলিয়া একটা চেয়ার টানিয়া বসিয়া বলিল, তোমরা মনে করলেই আমার দুঃখ ঘোঁচাতে পারো, তা করবে না যখন, তখন আমার অদৃষ্টকে দোষ দেওয়া ছাড়া আর উপায় কি বলো? করবার হলে কি আর করতাম না রে? কেন, বাধাটা কি শুনি? শুরু এখন রয়েছে বিলেতে, এক বছর পরে আসবে, প্রতিমার সঙ্গে তার বিয়ে হয়েও যায়নি, কিছুই না। আমার জন্য যে আরও সুন্দরী ডাগর মেয়ের ব্যবস্থা করছিলে, সেই রকম একটি খুঁজে সুরর জন্য রাখলেই তো হতো। সুরকে লিখেছ, প্রতিমাকে বলেছ, তাতে আর কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? এমন তো কত পাকাপাকি সম্বন্ধ লোকের ভেঙে যাচ্ছে, অন্য জায়গায় বিয়ে হচ্ছে, ধনুকভাঙা পণ তো আর কিছুই নয়। মা বলিলেন, ধনুকভাঙা পণ কেন হবে? আচ্ছা কর্তা বাড়ি আসুন, তাঁকে একথা বলি। তুই বাবা ঠান্ডা হ, মন খারাপ করিস না, খোল জামা টামা খুলে ফেল বলিয়া নিজেই তিনি পুত্রের জামার গোতাম খুলিয়া দিতে লাগিলেন। সেই রাত্রেই গৃহিণী কর্তার নিকট কথাটা পাড়িলেন। ভৈরববাবু শুনিয়া বলিলেন, সে কি, তা কি কখনো হতে পারে? সুরকে আমি প্রতিমার ফটো পর্যন্ত পাঠিয়েছি, সেও গোপালটির মতো আমার প্রস্তাবে রাজি হয়েছে, এখন আবার কি করে তাকে উল্টো কথা লিখি? গৃহিণী বলিলেন, কিন্তু উপায় কি বলো? ও যেরকম আবদার নিয়েছে ওকে তো থামানো যাবে না, শেষে কি হিতে বিপরীত হবে? কেন হিতে বিপরীত কি হবে? বউ মরার পর থেকে ছেলে কীরকম বিগড়ে গিয়েছিল তা তো দেখেছ, ওর ওই রকম বেচাল দেখেই তো তুমি ওর অফিসের বড় সাহেবকে বলে ছমাসের জন্য ওকে মুম্বাই পাঠাবার ব্যবস্থা করেছিলে, যা মনে করে তা করেছিলে, মা কালী মা দুর্গার ইচ্ছে তা সফল হয়েছে। দেখো ছেলে এক সপ্তাহ হলো বাড়ি এসেছে, একটি দিনের তরেও সন্ধেবেলা বেরোয়নি, প্রতিমাকে বিয়ে করবে বলে বায়না নিয়েছে, ওকে সে বিষয়ে নিরাশ করলে যদি আবার বিগড়ে যায়। খগেন্দ্র যে প্রকাশ্যভাবে সেই ভয় দেখাইয়াছে, গৃহিণী তাহা স্বামীর নিকট প্রকাশ করিলেন না, কারণ তিনি বিলক্ষণ জানেন উহা শুনিলে কর্তা রাগিয়া আগুন হইয়া উঠিবেন। ভৈরববাবু কিছুক্ষণ গুম হইয়া বসিয়া রইলেন। হ্যাঁ, ইহা একটি ভাবিবার কথা বটে। অবশেষে তিনি বলিলেন, আচ্ছা ভেবেচিন্তে দেখি, তারপর যা হয় করা যাবে, আজ অনেক রাত হয়েছে, আজ ঘুমোনো যাক। পরদিন অফিসে গিয়া ভৈরববাবু পুত্র সুরেন্দ্রনাথকে বিলেতে একখানি পত্র লিখিতে আরম্ভ করিলেন। পরম কল্যাণ বরেষু, গত মেলে তোমার পত্র পাইয়া সকল সংবাদ অবগত হইলাম। সমুদ্র তীরে দুই সপ্তাহ বায়ু পরিবর্তন করিয়া আসিয়া তোমার স্বাস্থ্যের উন্নতি হইয়াছে শুনিয়া আনন্দিত হইলাম। প্রতিপত্রে তোমার স্বাস্থ্য সম্বন্ধে সবিস্তার সংবাদ দিতে অবহেলা করিবে না, তোমার পরীক্ষা সন্নিকট, অধিক পরিশ্রম করিতে হইতেছে, এখন খুব সাবধানে থাকিবে। আজ আরেকটি কথা তোমায় লেখা প্রয়োজন হইয়াছে। এই পর্যন্ত লিখিয়া ভৈরববাবুর লেখনই থামিয়া গেল। কথাটা কিভাবে লিখিলে শোভন ও সঙ্গত হয় তাহাই তিনি চিন্তা করিতে লাগিলেন, কিন্তু পছন্দ মতো ভাষা কিছুতেই খুঁজিয়া পাইলেন না। দুই তিনবার লিখিয়া চিঠি ছিঁড়িয়া ফেলিয়া নূতন করিয়া লিখিতে চেষ্টা করিলেন, কিন্তু কোনো মুসাবিদাই তাঁর মনোপুত হইল না। আজ বুধবার, বিলেতি ডাকের দিনও নয়, আগামীকালও চিঠি লিখিলে চলিতে পারে। বিরক্ত হইয়া অর্ধকার মতো তিনি কলম বন্ধ করিলেন। সন্ধ্যার পর তিনি গৃহে পৌঁছলেন। অন্যদিনের মতো আজও প্রতিমা আসে তাহার শ্রুশ্রূষায় প্রবৃত্ত হইল। খগেন পূর্বেই অফিস হইতে আসিয়াছিল, চা পান করিবার সময় ভৈরববাবু পুত্রকে ডাকিয়া পাঠাইলেন, গৃহিণীও সেখানে উপস্থিত ছিলেন। চা পান করিতে করিতে ভৈরববাবু পুত্রের সঙ্গে বেশ প্রসন্ন মনে কথোপকথন করিতে লাগিলেন। পিতার ভাব দেখিয়া খগেন্দ্রের মনে হইল, তবে বোধ হয় তাহার আবেদন মঞ্জুর, এই আশায় তাহার মনটি পুলকিত হইয়া উঠিল। চাপান পর্ব শেষ হইলে ভৈরববাবু প্রতিমাকে কাছে ডাকিয়া বলিলেন, কাল রাত্রে আমি যখন নিমন্ত্রণ থেকে ফিরলাম
তখন দেখলাম তোমার ঘরে আলো জ্বলছে। রাত তখন প্রায় 11টা। তুমি কি অত রাত্রি অবধি পড়ো নাকি? প্রতিমা বলিল, হ্যাঁ জ্যাঠামশাই, পড়তে হয়, এক্সামিন আসছে, বেশি সময় তো আর নেই। ভৈরববাবু বলিলেন, কিন্তু অত রাত জাগা তো ভালো নয় মা, যদি অসুখ বিসুখ হয়ে পড়ে তখন মুশকিল হবে। প্রতিমা বলিল, সকালবেলা তো বেশি সময় পাইনি, রাত্রে খাওয়ার পর ঘন্টা দুই তিন না পড়লে তো চলে না। ভৈরববাবু বলিলেন, না না, সেটা ঠিক হচ্ছে না মা, স্বাস্থ্যটা আগে, পড়াশুনো তারপর। আচ্ছা, এখন থেকে এক কাজ করো না হয়, তুমি কলেজ থেকে বাড়ি এসো কটার সময়? প্রায় 5টা। গাড়ির শেষ টিপে যাই আর শেষ টিপে আসতে হয়। আচ্ছা, তা 5টার সময় বাড়ি এসে মুখ হাত ধুতে জল টল খেতে ঘণ্টাখানিক, 6টা কিংবা 6:30 থেকে তুমি পড়তে বসো না কেন? খাওয়া দাওয়া হতে তো 9:30 কম নয়। গৃহিণী বলিলেন, মেয়ে যে তোমার জন্য বসে থাকে, তুমি অফিস থেকে এলে তোমার জুতোটি খুলে দেবে, গোসলখানায় তোমার টয়লেটি সাবানটি রেখে আসবে, তোমায় জল খাওয়াবে, তারপর তুমি সুস্থ হলে তোমায় গান শোনাবে, কাজেই পড়তে পায় না। ভৈরববাবু বললেন, হ্যাঁ তাই বটে, তোমা তুমি তোমার বুড়ো জ্যাঠামশাইয়ের সেবা করবার এর পরে ঢের সময় পাবে, এখন এক্সামিনের কটা মাস তুমি পড়াশুনো করো। খগেন মনে মনে বলিল, বুড়ো জ্যাঠামশাইয়ের না শ্বশুরের, মেজবউ রূপে না ছোটবউ রূপে, বাবার মনে কি আছে তা উনিই জানেন। প্রতিমা বলিল, তাহলে আজ কি এখন আমি পড়তে যাব জ্যাঠামশাই? ভৈরববাবু বলিলেন, আজ তো 8টা বাজে, আজকের সন্ধেটা তো তোমার প্রায় নষ্টই হয়েছে, আজ দুটো গান টান শোনাও, কি বলো খগেন? খগেন সলজ্জভাবে বলিল, বেশ তো। পিতার এ কথায় এবং আর সন্ধ্যায় তাহার প্রসন্নতার ভাব দেখে তার মনে যে আশার সঞ্চার হইয়াছিল তাহা বলবতী হইল। গানের সময় এবং অন্য সময়েও ভৈরববাবু লক্ষ্য করিলেন, খগেন মাঝে মাঝে লোলুপ দৃষ্টিতে প্রতিমার মুখপানে চাহিয়া থাকে। রাত্রে আহারান্তে যে যার স্থানে শয়ন করিতে গেল। নির্জন পাইয়া গৃহিণী স্বামীকে জিজ্ঞাসা করিলেন, কি গো খগেনের বিষয়ে তুমি ভেবে কি স্থির করলে? ভৈরববাবু বলিলেন, স্থির তো আমি কিছুই এখনো করতে পারিনি, তবে একটা ফোন দিয়ে আমার মাথায় এসেছে, খগেনকে এখনো হ্যাঁ না কিছুই বলবার দরকার নেই, এদিকে কালই আমি একটি খুব সুন্দরী ডাগর মেয়ে খোঁজবার জন্যে কয়েকজন ঘটকি লাগিয়ে দিই, যদি গরিবের মেয়েও হয় তাতেও আটকাবে না, না হয় কিছু দেবে থবে না, তারপর সেই মেয়ে খগেনকে দেখাই, যদি ওর চোখে ধরে যায় তাহলে আমাদের আগেকার বন্দোবস্ত বদলাবার আর কিছু দরকার হবে না। ও যদি জিজ্ঞেস করে কার জন্য মেয়ে দেখা হচ্ছে, আমাকে জিজ্ঞেস করতে পারবে না, তোমাকে হয়তো জিজ্ঞেস করবে, তখন তুমি ওকে বলো, দুটি বউ তো আমাদের দরকার, সব দিক বিবেচনা করে যেটিকে যে বউ করা পরামর্শ হয় তাই করা যাবে। আচ্ছা তাই আমি বলবো, কিন্তু ও কি গো ছাড়বে? প্রতিমার চেয়ে সুন্দরী মেয়ে পেলে ওর মত বদলেও যেতে পারে, ই একটা চোখের নেশা বই তো নয়, সুন্দরী যুবতী মেয়ে সাজগোজ করে দিন রাত চোখের সামনে ঘুরছে ফিরছে, একটা ঝোঁক হয়ে পড়েছে আর কি। প্রতিমাকে তবে এখন আমি কিছু বলবো না তো? না, তবে খগেন যতক্ষণ বাড়ি থাকে প্রতিমা যেন দোতলায় না নামে, বোধ হয় বলতেও হবে না, ও তো নিজের পড়াশুনো নিয়েই ব্যস্ত, সেই কারণেই সন্ধ্যাবেলা ওর গান গাওয়া বন্ধ করলাম। গৃহিণী বলিলেন, তা আমি তখনই বুঝতে পেরেছি, পরদিন প্রাতে অফিস যাইবার সময় পর্যন্ত খগেনের উৎসুক নয়ন প্রতিমাকে কোথাও দেখিতে পাইল না, অন্যদিন বাড়ি ফেরিতে তাহার সন্ধ্যে 6টা বাজে, কিন্তু 6টার সময় তো প্রতিমা তিতলায় গিয়া পড়িতে বসিবে, তাই আজ সে চেষ্টা করিয়া 5:30 বাড়ি ফিরিয়া আসিল। মা আসিয়া বলিলেন, কর্তার তো এখনো ফিরতে দেরি আছে, তুমি ততক্ষণ চা খেয়ে নাও বাবা। মাতা নিকটে বসিয়া পুত্রকে জলযোগ করাইলেন। চা পান করিতে করিতে খগেন জিজ্ঞাসা করিল, প্রতিমা কোথা মা? উপরে পড়ছে বুঝি? হ্যাঁ, এখনো তো 6টা বাজেনি।
মা বলিলেন, সে স্কুল থেকে এসেই ওপরে গেছে, ওপরের গোসলখানাতেই হাত মুখ ধুয়ে ওপরে জল টল খেয়েছে। ও বলিয়া খগেন নীরবে চা পান করিতে লাগল। শেষ হইলে বলিল, সে বিষয়ে বাবাকে কিছু বলেছ মা? হ্যাঁ বলেছি বই গিয়ে, সেই রাত্রে বলেছি, পরশু। বাবা কি বললেন? উনি বললেন, আচ্ছা দেখি ভেবে চিনতে, সুরকে চিঠি আগেই লিখে রেখেছেন কি না তা একটু মুশকিলে পড়েছেন। তাছাড়া আরও বললেন, প্রতিমার এক্সামিনটা হয়ে না গেলে তো বিয়ে হতে পারে না, এতদিন পড়লে পাশটা করু, তারপর যা হয় হবে। পিতার উত্তর শুনিয়া খগেন খুশি হইতে পারিল না, তবে একান্ত নিরাশও হইল না। রবিবার আসিল, প্রাতে ভৈরববাবু পুত্রকে বলিলেন, খগেন তুমি এবেলা বেরিও না, বেলা 9টার সময় আমার সঙ্গে তোমার এক জায়গায় যেতে হবে। কোথায় যাইতে হবে, কি প্রয়োজনে? এ কথা রাজবাড়ির পিতাকে জিজ্ঞাসা করিতে খগনের সাহস হইল না, সে জননীকে গিয়া জিজ্ঞাসা করিল। মা বলিলেন, বলছিলেন একটি ভালো মেয়ের সন্ধান পেয়েছেন, তোমায় সঙ্গে নিয়ে তাকে দেখতে যাব। কেন মা? বলছিলেন এখন দুটো বউই তো আমাদের দরকার, সুরো বিলের থেকে ফিরে আসতে আসতে আরেকটি ঠিক করে রাখি। ও সুরোর জন্যে? বলিয়া খগেন প্রস্থান করিল। তার জননী এ কথায় সায় দিলেন না, অথচ কোনো প্রতিবাদও করিলেন না। মেয়ে দেখিয়া ফিরিয়া আসিলে গৃহিণী পুত্রকে জিজ্ঞাসা করিলেন, কিরে কেমন দেখলি? খুব সুন্দরী নয়, তবে মন্দও নয়। প্রতিমার মতো? না প্রতিমার মতো নয়। বয়স কত? 15-16। কর্তার পছন্দ হলো? না তিনি পছন্দ করেননি, তা তো করবেনই না। তিনি বলেছেন কি না যে প্রতিমার চেয়ে সুন্দরী মেয়ে দরকার? খগেন মনে করিল, বাবা সুরকে প্রতিমার ফটো পর্যন্ত পাঠাইয়া দিয়েছেন, প্রতিমা হইতে সুরকে বঞ্চিত করিতে হইলে প্রতিমার চেয়ে সুন্দরী মেয়ে তাহার জন্য স্থির করিয়া রাখা আবশ্যক, ইহাই বোধ হয় বাবার মনের অভিপ্রায়। সন্ধ্যার সময় প্রতিমা জ্যাঠামশাইয়ের ঘরে তাকে গান শোনাইতে আসে না, খগেনের সন্ধ্যা আর কাটতে চায় না। দুই দিন পরে সে তাহার জননীকে বলিল, মা ঘরে চুপটি করে একা বসে থাকতে ভালো লাগছে না, যাই একটু বায়োস্কোপ দেখে আসি। মা শঙ্কিতভাবে জিজ্ঞাসা করিলেন, কখন ফিরবি বাবা? জননীর মনের ভাব বুঝিয়া ঈষৎ হাসিয়া খগেন বলিল, কিছু ভয় করো না মা, সন্ধ্যের বায়োস্কোপ 8:30-8:30 মধ্যেই ভাঙে, আমি 9টার মধ্যেই বাড়ি ফিরে এসে বাবার সঙ্গে খেতে বসব। খগেন তাহার কথা রাখিল, এখন হইতে মাঝে মাঝে সে এরূপ বায়োস্কোপ দেখিতে বাহির হয় এবং যথাসময়ে ফিরিয়া পিতার সহিত একত্রে বসিয়া সান্ধ্যভোজন সমাধা করে। পূজার ছুটির পর প্রতিমার কলেজ এখনো খুলে নাই, কিন্তু অধিক বিলম্বও নাই, আগামী সোমবারে খুলিবে। একদিন অফিস যাইবার পূর্বে খগেন বলিল, মা আজ রাত্রে আমার নিমন্ত্রণ আছে। কোথায় রে, কিসের নিমন্ত্রণ? আমার এক বন্ধুর ছেলের অন্নপ্রাশন, অর্থাৎ অন্নপ্রাশন আগেই হয়ে গেছে, আজকাল তো আর কেউ অন্নপ্রাশনের কথা প্রকাশ করে না, অন্নপ্রাশন শুনলে লোকে টাকা করে দিতে চাইবে কি না। অন্নপ্রাশনের পর একদিন বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে বলে প্রীতি ভোজন। মা জিজ্ঞেস করলেন, বিকেলে বাড়ি আসবি না? হ্যাঁ আসবো বই কি, জল টল খাবো, কাপড় চোপড় ছাড়বো, তারপর তো যাবো। সন্ধ্যে 7টার সময় খগেন্দ্র সাজিয়া গুজিয়া বন্ধুর নিমন্ত্রণ রক্ষা করিতে গেল। খগেন্দ্রের ইচ্ছা ছিল প্রথম ব্যাচে আহার সারিয়া সে বাড়ি চলিয়া আসবে, কিন্তু গৃহস্বামী অনিল বলিল, তুমি তো ঘরের লক্ষ্যে, এত তাড়াতাড়ি কি, আগে একটু খিদে টিদে করে নেবে তবে তো খাবে, বলিয়া সে সমাদরপূর্বক খগেনকে নিজ বৈঠকখানায় লইয়া গেল। বন্ধুকে বসাইয়া পাখা খুলিয়া দিয়া নিজেও বসিল। আদেশ মতো বয় উইস্কিপূর্ণ ডিক্যান্টার ও সোডা প্রভৃতি লইয়া আসিল। খগেন বলিল, অনেকদিন অভ্যেস নেই, মাত্র একটি পেগ ভাই, তাও পুরো সোডা দিয়ে। গ্লাসে তাহার অভিপ্রায় মতো পরিমাণ ঢালা হইল, উভয় পান আরম্ভ করিল। অনিল বলিল, খগেন ভায়া তুমি যে আজকাল ভয়ঙ্কর গুড বয় হয়ে গেছো, সন্ধ্যের পর বাড়ি থেকে আর বেরোতেই চাও না, সেসব আড্ডা টাড্ডা কি একেবারে পরিত্যাগ? খগেন বলিল,
চিরদিনই কি ওসব আর ভালো লাগে দাদা? অনিল বলিল, তাই যদি তোমার মনের ভাব হয়ে থাকে তাহলে বিয়ে করে ফেলো, আবার সংসারী হও। খগেন বলিল, তাই বোধ হয় হতে হবে, বাবা মা খুব পীড়াপিড়ি করছেন। সুসংবাদ সেই সুমতিই হোক তোমার। পাত্রি কি ঠিক হয়েছে? একরকম। কোথায়? এই কলকাতাতেই। বটে বটে, তবে শুভকার্যটা আর বিলম্ব কেন? বিলম্বের একটু কারণ ঘটেছে, মেয়েটি বেথুন কলেজে আইএ পড়ছে, তার এক্সামিনটা হয়ে গেলে তারপর বিবাহ হবে। বন্ধু এ সংবাদে আনন্দ প্রকাশ করিতে লাগিল। এই সময় উভয়ের গ্লাস শূন্য হইয়া গিয়াছিল। বলিল, তাহলে তোমার ভাবি বধূ স্বাস্থ্যপান করিবার জন্য আরেকটি পেগ কি বলো? পূর্বে প্রথম পেগে খগেনের কিছু হইত না, বুঝিতে পারিত না যে সে কিছু খাইয়াছে, কিন্তু এদিকে অনেক দিনের অনভ্যস্ত দুই আউন্সেই তাহার বেশ স্ফূর্তি উপস্থিত হইল। সুতরাং খগেনকে দ্বিতীয় পেগে রাজি করাইতে অনিলের কিছুমাত্র বেগ পাইতে হইল না। সুরাদেবী প্রথম যখন ঢোকেন তখন সুঁচ হইয়াই ঢোকেন। দ্বিতীয় পেগটি একটু বড় রকমেরই হইল। গ্লাস শেষ হইলে অনিল বলিল, চলো এবার নিচে গিয়ে দেখা যাক ওদিকে কি হচ্ছে না হচ্ছে। খগেন বলিল, তুমি যাও ভাই, গিয়ে দেখে এসো, এখানকার হাওয়াটা আমার বড় মিষ্টি লাগছে। আচ্ছা তবে তুমি বসো, বলিয়া অনিল প্রস্থান করিল। বন্ধু ফেরিতে বিলম্ব দেখিয়া খগেন হাঁকিল, বয় ভৃত্য আসিলে? খগেন তাহার নিকট একটা সোডা চাইল, ভৃত্য সোডা আনিয়া দিল। ইতিমধ্যে আলমারি হইতে ডিকান্ত বাহির করিয়া আরেকটি পেগ ঢালিয়া দিল। অনিল অর্ধ ঘন্টা পরে আসিয়া দেখিল খগেন্দ্র চেয়ারের উপরেই নিদ্রিত, সম্মুখে আধ গ্লাস উইস্কি। ঠেলা দিয়া তাহাকে জাগাইয়া বলিল, ওহে ঘুমিয়ে পড়েছ যে, ওটো ওটো খেতে বসবে চলো। খগেন্দ্র মুখ তুলিয়া বলিল, কি হয়েছে, ডাকাডাকি কেন, খাবে চলো? না ভাই, আমি খাবো না, আমার খুব নেশা হয়েছে, আমায় বাড়ি পাঠিয়ে দাও। দূর, তা কি হয়, না খেয়ে যাবে কি? আচ্ছা আমি তোমার খাবার এখানেই আনিয়ে দিচ্ছি, বলিয়া অনিল প্রস্থান করিল। কিয়ৎক্ষণ পরে ভৃত্যহস্তে একটি পাত্রে খানকয়েক লুচি, কিছু তরকারি, খানকয়েক চপ কাটলেট ইত্যাদি লইয়া অনিল ফিরিয়া আসিল। লুচিগুলা খগেন স্পর্শ করিল না, চপ কাটলেট কিছু খাইল। অনিল বলিল, দইটি খেয়ে ফেলো, নেশাটা কেটে যাবে। বন্ধুর অনুরোধ খগেন পালন করিল। অনিল তাহাকে ট্যাক্সিতে তুলিয়া যখন বাড়ি রওনা করিয়া দিল, রাত্রি তখন 11টা। উদরস্থ দধি এবং শীতল বায়ুর প্রভাবে খগেন্দ্রের নেশা কিঞ্চিত কমিয়া আসিতে লাগিল। বাড়িতে প্রবেশ করিয়া খগেন্দ্র দেখিল দ্বিতলের সমস্ত ঘরের আলো নির্বাপিত, কেবলমাত্র ত্রিতলে প্রতিমার ঘরে আলো জ্বলিতেছে। খগেন দ্বিতলে উঠিল এবং নিজ শয়নকক্ষে না গিয়া নিঃশব্দে সে ত্রিতলে উঠিয়া গেল। প্রতিমার শয়নকক্ষে নিকট গিয়া দেখিল সে দ্বারের দিকে পশ্চাৎ ফিরি, টেবিলের নিকট বসিয়া এক মনে পাঠে নিবিষ্ট। খগেন ধীরে ধীরে প্রতিমার কক্ষে প্রবেশ করিয়া মৃদুস্বরে ডাকিল, প্রতিমা রানী। প্রতিমা চমকিয়া পশ্চাৎ ফিরিল। খগেন্দ্র বলিল, এখনো তোমার ঘরে আলো, এত রাত্রি অবধি তুমি যে পড়ছ, বাবা রাত জাগিতে তোমায় বারণ করে দিয়েছেন না? প্রতিমা দাঁড়াইয়া উঠিয়া অপ্রতিভ হইয়া বলিল, আর হয়েছে, এখনই আলো নিভিয়ে শোব মেজা। খগেন্দ্র কণ্ঠে মধু ঢালিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, আর পড়ে না ভাই, একটু গল্প করা যাক দুজনে। এ কদিন আমার প্রতিমা রানীকে চোখে দেখাটিও দেখতে পাইনি, বলিয়া খগেন প্রতিমার পালঙ্কের প্রান্তে বসিয়া পড়িয়া মৃদুস্বরে সুর করিয়া গান ধরিল, কত নেশি কেঁদে পেয়েছি এ চাঁদে, চাঁদ আজ তোমায় ছাড়ব না হে। তাহার এই আচরণ এবং তাহার চোখ মুখ দেখিয়া ভয়ে প্রতিমার প্রাণ উড়িয়া গেল। সে বলিল, আপনি এত রাতে এখানে কেন মেজদা, নিজের ঘরে যান। খগেন্দ্র বলিল, তোমার ঘর আর আমার ঘর কি আলাদা, এসো না, ততক্ষণ দুজনে একটু প্রাণের কথা কই ভাই, এসো এখানে এসে বসো, বলিয়া নিজ পার্শ্বদেশ
নির্দেশ করিল। প্রতিমা চেয়ার ছাড়িয়া ক্ষিপ্রপদে দ্বারের নিকট গিয়া দাঁড়াইল। যদি হঠাৎ আক্রমণ করিতে আসে তো পালাইতে পারিবে। দ্বারের নিকটে দাঁড়াইয়া ক্রুদ্ধ স্বরে বলিল, আপনি কি আবল তাবল বকছেন মেজদা? যান, আপনি এঘর থেকে চলে যান বলছি। খগেন্দ্র মিনতি স্বরে বলিল, রাগ করছো কেন ভাই? তুমি কি কিছু শোনোনি? কি শুনবো আবার? সুরোর সঙ্গে তোমার বিয়ে তো ক্যান্সেল হয়ে গেছে। তুমি তো এখন আমার বোন, আমার বুকের প্রতিমা রানী। তোমার এক্সামিনটা হয়ে গেলেই তোমার সঙ্গে আমার বিয়ে হবে, তা কি তুমি শোনোনি? আচ্ছা, তাহলে দুটা ভেজিয়ে দিয়ে এসো, আমি সকল কথা তোমায় খুলে বলি। রাগলে তোমায় কি সুন্দর দেখায় ভাই, সত্যি। প্রতিমার মাথা ঘুরিতে লাগিল, কঠিন স্বরে বলিল, শেষবার আপনাকে বলছি মেজদা, আপনি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে যান, নইলে এখনই আমি গিয়ে জ্যাঠামশাই জ্যাঠাইমাকে ওঠাব। এ কথায় হঠাৎ মাতালের ক্রোধ দদল করিয়া জ্বলিয়া উঠিল। বলিল, কি এত দিমাগ তোমার? এত করে সাধলাম তবু তুমি আমার কথা শুনলে না। চললাম তোমার ঘর থেকে, দয়া করে তোমায় বিয়ে করতে রাজি হয়েছিলাম, তা করব না তো, নেই মাংতা, এমন ডিসঅবিডিয়েন্ট ওয়াইফ। প্রতিমা শ্লেষ ভরে বলিল, পরিত্রাণ করলেন, দয়া করে এই প্রতিজ্ঞাটি মনে রাখবেন, এখন যান দেখি, ডোন্ট ফ্যাচ ফ্যাচ বলিয়া খগেন্দ্র উঠিয়া দাঁড়াইয়া থু করিয়া ঘরের মেঝেতে খানিকটা থুথু ফেলিল। প্রতিমা সভয়ে বারান্দায় বাহির হইয়া মাতালকে পথ দিল। খগেন টলিতে টলিতে বাহির হইল এবং জড়িত স্বরে বারংবার ডাম্প সোয়াইন বলিতে বলিতে রেলিং ধরিয়া সিঁড়িটি নামিতে লাগিল। প্রতিমা তৎক্ষণাৎ ঘরে ঢুকিয়া দ্বার রুদ্ধ করিয়া দিল। ভয়ে দেহ তাহার ঘামিয়া উঠিয়াছে। বিদ্যুৎ পাখার বেগ পুরা করিয়া দিয়া চেয়ারে বসিয়া হাঁপাইতে লাগিল। তাহার মনে হইতে লাগিল, ভালোই ভালোই মাতালটা যে প্রস্থান করিয়াছে সেই মঙ্গল, নইলে বাধ্য হইয়া তাহাকে গোলমাল করিতে হইত এবং কেলেঙ্কারির সীমা থাকিত না। পরদিন মধ্যাহ্নে আহারাদির পর বিশ্রামার্থ শয়ন করিলে প্রতিমা একান্তে তাহার জ্যাঠাইমাকে গত রাতের সমস্ত ঘটনা বলিল। শুনিয়া গৃহিণী কিছুক্ষণ নির্বাক হইয়া বসিয়া রহিলেন। প্রতিমা যে মিথ্যে করিয়া বা অতিরঞ্জিত করিয়া বলিতেছে না ইহা তিনি বিশ্বাস করিলেন। অবশেষে বলিলেন, ছি ছি, কি কুলাঙ্গারি পেটে ধরেছিল, কি ঘেন্নার কথা। গৃহিণী আরও যদি কিছু বলেন এই আশায় প্রতিমা অপেক্ষা করিতে লাগিল। তাহাকে চিন্তান্বিত দেখিয়া অবশেষে প্রশ্ন করিল, আচ্ছা মেজদা ও কথা বলেন কেন জ্যাঠাইমা? কি কথা মা? ওই আপনাদের মত বদলানো সম্বন্ধে। গৃহিণী কথার ভাবটা বুঝিতে পারিয়া বলিলেন, ও আমাকে অনেক কাকুতি মিনতি করে বলেছিল বটে, যে সুরত্ব ফিরতে এখনো এক বছর দেরি আছে বলিয়া তিনি থামিলেন। প্রতিমা ছাড়িবার পাত্রী নহে, জিজ্ঞাসা করিল, আপনি কি উত্তর দিয়েছিলেন? উনি বলেছিলেন যে তখন দেখা যাবে এরপরে, হ্যাঁ না কিছুই বলা হয়নি। ইহার অধিক গৃহিণী তার কোনো কথা জোগাইল না। কিয়ৎক্ষণ নীরব থাকিয়া প্রতিমা বলিল, তাহলে জ্যাঠাইমা আমার একটা কিছু ব্যবস্থা করুন, এ বাড়িতে আমার থাকা তো আর নিরাপদ নয়, আবার হয়তো কোনো দিন। গৃহিণী বলিলেন, আমিও সে কথাই ভাবছি। দেখো মা, তুমি যেন তোমার জ্যাঠামশাইকে এ বিষয়ে কিছু বলো না, যা বলবার হয় আমি তাকে বলবো, তাকে বলে যা হোক একটা ব্যবস্থা আমি করে দেবো, তুমি কিছু ভেবো না বা ভয় পেও না। সেই রাত্রে গৃহিণী স্বামীর নিকট কথাটা পাড়িলেন, পুত্রের কীর্তি ঘুণাক্ষরেও প্রকাশ করিলেন না, কারণ তাহার আশঙ্কা ছিল তিনি হয়তো রাগের বশে পুত্রকে এমন অপমান করিবেন যে তাহাতে হিতে বিপরীত ঘটিবে, খগেন হয়তো বাড়ি ছাড়িয়া চলিয়াই যাইবে। তিনি বলিলেন, দেখো তুমি খণ্ডকে সঙ্গে করে নিয়ে মেয়ে দেখতে যাচ্ছ বটে, কিন্তু তার চোখের ওপর প্রতিমা যতদিন থাকবে ততদিন কি অন্য কাউকে বিয়ে করতে রাজি হবে ও? তার চেয়ে এক্সামিন পর্যন্ত প্রতিমা গিয়ে ওদের কলেজের বোর্ডিংয়েই থাকুক না কেন। এই পর্যন্ত বলিয়া গৃহিণী একটু ছলনার আশ্রয় লইলেন। বললেন, প্রতিমাও বলছিল এক্সামিন এসে পড়ল, কলেজে যেতে আসতে অনেকটা সময় নষ্ট হয়,
তাছাড়া একলা পড়াশোনার সুবিধে হয় না, ক্লাসের দু একটি মেয়ের সঙ্গে পড়লে পড়ায় সুবিধা হবে। ভৈরববাবু বললেন, তা বেশ, আমার কোনো আপত্তি নেই, প্রতিমাকে বলো সোমবার দিন কলেজে গিয়েও ও যেন সব ঠিকঠাক করে আসে, মঙ্গলবার থেকেই বোর্ডিংয়ে থাকবে। মঙ্গলবার প্রতিমা তার বাক্স বিছানা প্রভৃতি লইয়া বেথুন বোর্ডিংয়ে গিয়া উঠিল। বাক্স সাজাইবার সময় জ্যাঠাইমার বিনা অনুমতিতেই সুরেনের ফটোগ্রাফখানি সে নিজের বাক্সে পুরিয়াছিল। টাঙাইয়া রাখিবার উপায় নাই, অন্য মেয়েরা সন্দেহ করিবে এবং মহা ঠাট্টা জুড়িয়া দিবে, তাই বাক্স খুলিয়া সকালে বিকেলে গোপনে সেখানি সে দেখিত। একদিন তাহার প্রিয় সাথী শোভনা এই কার্যে তাহাকে ধরিয়া ফেলিল। কে ভাই উনি, তোর কোনো আপনার লোক? বলিয়া শোভনা পিড়াপিড়ি করিতে লাগিল। প্রতিমা হাসিয়া বলিল, কে আবার? উনি আমার উনি। শোভনা বলিল, দেখি দেখি, সত্যি ভাই, তোর সুইট হার্ট, ভালোবাসা? প্রতিমা বলিল, ভালোবাসা ঠিক বলতে পারি নে, কারণ আজ পর্যন্ত তাতে আমাদের দেখা সাক্ষাৎই হয়নি। শোভনা আশ্চর্য হইয়া বলিল, সে আবার কীরকম? প্রতিমা তখন সমস্ত কথা সখীকে খুলিয়া বলিল। শোভনা বলিল, তুই যে অবাক করলি ভাই। হ্যাঁ, একটু নতুন রকম বটে, বলিয়া সে মৃদুস্বরে গাহিল। এখনো তারে চোখে দেখিনি, শুধু ফটো দেখেছি। এই শোভনা বালিগঞ্জ নিবাসী ব্যারিস্টার মিস্টার বিজয় মুখার্জির কন্যা। কলেজের গাড়ি অদূরে যায় না বলিয়াও বটে, নিজের গাড়িতে যাতায়াতে অযথা সময় নষ্ট হয় সেজন্য বটে, শোভনা বোর্ডিংয়ে থাকে, প্রতি শনিবার তাহার পিতা আসিয়া তাহাকে লইয়া যান। শোভনার জ্যেষ্ঠ ভ্রাতা বিলাত ব্যারিস্টারি পড়িতেছে। বোর্ডিংয়ে আসিবার সময় প্রতিমার জ্যাঠাইমা তাহাকে বলিয়া দিয়েছিল, এখন কিছুদিন বোর্ডিংয়ে থেকো, শনিবার শনিবার নাইবা বাড়ি এলে। বাড়ি যাইবার জন্য প্রতিমার নিজেরও তাগিদ কিছু ছিল না। দশ দিন পরেই সন্ধ্যাবেলা বোর্ডিংয়ের মহিলা সুপারিনটেন্ডেন্ট মিস অবলা দাস আসিয়া বলিলেন, প্রতিমা, তোমার বাড়ি থেকে টেলিফোন এসেছে, তোমার অভিভাবক কাকামশাই অত্যন্ত পীড়িত, তোমায় দেখতে চেয়েছেন। প্রতিমা ব্যস্ত হইয়া বলিল, আমার কাকা? আমার কাকা তো কেউ নেই, জ্যাঠামশাই আমার অভিভাবক। মিস দাস বলিলেন, তা হতে পারে, ইংরেজিতে বলেছে কি না, জ্যাঠামশাই অত্যন্ত পীড়িত। জ্যাঠামশাই অত্যন্ত পীড়িত? আমি কি করে সেখানে যাবো অবলাদি? তার বড় ছেলে তোমায় নিতে আসছেন, টেলিফোন এসেছে, তুমি ততক্ষণ তৈরি হয় না। প্রতিমা বুঝিল, বড় ছেলে বড়দা, যিনি ঝরিয়াতে ছিলেন, পিতার পীড়ার সংবাদ পাইয়া তিনি বোধ হয় ঝরিয়া হইতে আসিয়াছেন, ব্যারাম বোধ হয় তবে শক্ত, কয়দিন থাকিতে হইবে, স্থিরতা নাই। প্রতিমা আপন বস্ত্রাদি গুছাইয়া লইতে লাগিল। দশ মিনিট পরে মিস দাস আসিয়া বলিলেন, প্রতিমা এসো, তোমার দাদা এসে ভিজিটার্স রুমে অপেক্ষা করছেন। প্রতিমাকে লইয়া মিস দাস ভিজিটার্স রুমে গমন করিলেন। প্রবেশ করিবা মাত্র প্রতিমা চমকিয়া উঠিল, দেখিল বরদা তো নহেন, মেজদা খগেন্দ্রনাথ আসিয়াছে। সেই রূপ শৌখিন ও ফিটফাট নহে, শুষ্ক চেহারা, উস্কো খুস্কো চুল, তিন চার দিন দাড়ি কামানো হয় নাই, গায়ে ময়লা শার্ট, পায়ে চটি জুতা। প্রতিমা বলিয়া উঠিল, মেজদা আপনি? তবে যে বরদা আসবেন, টেলিফোন এসেছিল, বলিয়া প্রতিমা মিস দাসের পানে চাহিল। মিস দাস বলিল, এল্ডেস্ট সনের কথা টেলিফোনে বলেছিলেন। খগেন ইতিমধ্যে উঠিয়া দাঁড়াইয়া মিস দাসকে নমস্কার করিয়াছিল। প্রতিমার কথার উত্তরে বলিল, কাল বিকেলে ঝরিয়াতে বরদাকে টেলিগ্রাম করা হয়েছিল, আজ বেলা একটার ট্রেনে তিনি এসে পৌঁছেছেন, বিকেল থেকে বাবা বড় ছটফট করছেন, খানিক আগে তোমাকে আনতে বললেন, বাবাই বরদাকে বললেন তুমি গিয়ে প্রতিমাকে নিয়ে এসো, বাবা ইলকমপ্লিট বলে অ্যাটর্নিদের ডেকে পাঠানো হয়েছিল, বরদা বেরোবেন এমন সময় অ্যাটর্নিরা এসে পড়লেন। বাবা তখন বরদাকে বললেন, তুমি যেও না, তুমি থাকো, খগেন গিয়ে প্রতিমাকে নিয়ে আসো। প্রতিমা বলিল, জ্যাঠামশাইয়ের কি অসুখ হয়েছে মেসা? জ্বর, তার সঙ্গে ডবল নিউমোনিয়া,
তুমি যেদিন বোর্ডিংয়ে এলে তার 3-4 দিন পরেই বাবার জ্বর হলো আর কি, ভালো হবেন তো? সেই ঈশ্বরের হাত, তুমি আর দেরি করো না, এসো। মিস দাস জিজ্ঞাসা করলেন, কবে ফিরবে প্রতিমা? খগেন বলিল, সে তো বাবা কেমন থাকে তার উপর নির্ভর করছে কি না, যত শীঘ্রই পারি এনে রেখে যাব, এক্সামিনের তো বেশি দেরি নেই। তাহলে এসো প্রতিমা। গাড়িতে ওঠবার সময় প্রতিমা দেখিল এখানেই তাহার জ্যাঠামশাইয়ের গাড়ি নহে, ট্যাক্সি। জিজ্ঞাসা করিল, বাড়ির গাড়ি আনেননি মেজদা? খগেন বলিল, বাড়ির গাড়ি গেল ডাক্তার সাহেবকে আনতে, তিনিও উইলের সাক্ষী হবেন কি না, ওঠো ওঠো। প্রতিমা গাড়িতে উঠিল, ট্যাক্সি ফটক দিয়ে বাহির হইয়া গেল। ট্যাক্সি কর্নওয়াল স্ট্রিট দিয়া শ্যামবাজারের দিকে ছুটিল, ক্রমে উহা বাগবাজার দিয়া মোড় ঘুরিল। প্রতিমা অত্যন্ত আগ্রহের সহিত তার জ্যাঠামশাইয়ের পীড়ার পুঙ্খানুপুঙ্খ সংবাদ খগেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছিল। প্রথম দিনে সামান্য জ্বরটা হঠাৎ এমন বক্রগতি লইল কবে? কে প্রথমে চিকিৎসা আরম্ভ করেন? প্রত্যাদি কীরূপ দেওয়া হইতেছে? উঠিয়া হাঁটিয়া বেড়াইতে পারেন কি না, ইত্যাদি ইত্যাদি। হঠাৎ প্রথমে বাহিরে নজর করিয়া দেখিল ট্যাক্সি একটা পুল পার হইতেছে। এ পুল সে চিনিতে পারিল না, বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, ইয়ে আমরা কোথায় যাচ্ছি মেজদা? আমাদের বাড়ি যেতে কোনো পুল তো পার হতে হয় না। খগেন্দ্র বলিল, এটা চিৎপুরের পুল, বাবা তো এখন বাড়িতে নেই, তোমায় বলিনি বুঝি, ভুলে গেছি। তাহলে বাবা কাশীপুরে রয়েছেন কি না, সেখানে গঙ্গার ধারে আমাদের বাগান আছে জানো তো। প্রতিমার মনে একটি ভীষণ সন্দেহ উপস্থিত হইল। সে বলিল, কেন জ্যাঠামশাই বাগানে গেল? খগেন বলিল, নিউমোনিয়ার চিহ্ন স্পষ্ট হতেই ডাক্তারেরা বললে শহরের ভিতরকার এই দূষিত বায়ুতে রোগীর অনিষ্ট হবে, শহরের বাইরে কোথাও তাজা হাওয়ায় একে রাখা দরকার, তাই বাগান বাড়িতে বাবাকে নিয়ে যাওয়া হলো। জ্যাঠাইমাও সেখানে গেছেন? হ্যাঁ, চাকর চাকরানি পর্যন্ত। ট্যাক্সি এতক্ষণে পুল পার হইয়া গিয়াছে। প্রতিমা বাইরের দিকে চাহিয়া দেখিল উভয় দিকে বাড়ি ঘর দোকান পাট সরকারি আলো জ্বলিতেছে, লোকজন চলিতেছে। মেজদার মনে কোনো দুর্ভিসন্ধি নাই তো? পিতার পীড়ার কথা মিথ্যে নহে তো? সে তাড়াতাড়ি বলিল, মেজদা জ্যাঠামশাইয়ের অসুখ কি সত্যি? খগেন বলিল, তোমার মনে যদি কোনো সন্দেহ হয় তো বলো, তোমার বোর্ডিংয়ে ফিরিয়ে রেখে আসি, বাবাকে গিয়ে বলি। প্রতিমা এলো না। প্রতিমা ভীষণ দ্বিধায় পড়ে গেল, ভাবলে যাই বোর্ডিংয়ে ফিরিয়া যাই। কাল প্রাতে তখন কলেজের দারোয়ান সঙ্গে লইয়া বাড়িতে হোক কাশীপুরে হোক যাওয়া যাইবে। খগেন বলিল, বাবা উইল করবেন বলে অ্যাটর্নি ডাকিয়ে এনেছেন, আমাদের বখরা থেকে কেটে তোমায় তিনি কিছু দিয়ে যান, এটা আমারও ইচ্ছে নয় বর্দারও ইচ্ছে নয়, কি করি, বাবার হুকুমে তোমায় নিতে এসেছি, কিন্তু তোমার মনে যখন অবিশ্বাস হচ্ছে তখন তোমার বোর্ডিংয়ে ফিরে যাওয়াই ভালো, বলিয়া সে উচ্চস্বরে হাঁকিল, এই ড্রাইভার গাড়ি রোকো, ঘুমাও, বেতন কলেজ চলো। ড্রাইভার গাড়ি থামাইয়া ফেলিল, জিজ্ঞাসা করিল, কাহা জানা হোগা বাবু? খগেন্দ্র রুক্ষস্বরে বলিল, ফিরে যাওয়াই তোমার মত তো, চলো তুমি রেখে আসি, বাবাকে গিয়ে বলি সে এলে না, এক্সামের পর ক্ষতি হবে বলে আসতে চাইল না। খগেনের এরূপ আচরণ প্রতিমার মনে সন্দেহ দড় হইল। অবনত মস্তকে বলিল, মাফ করুন মেজদা, চলুন। খগেন বলিল, আচ্ছা চলো ড্রাইভার সিধা। ট্যাক্সি আবার ছুটিল, ক্রমে বসতি শেষ হইল, এখন দুই ধারে দূরে দূরে এক একটা বাগান বাড়ি। আরও কেউ দূরে গিয়া খগেন হুকুম করিল, বাঁয়ে ট্যাক্সি বাম দিকে মোড় হইল, পথের দুই ধারেই মাঠ, রাস্তা খারাপ, ট্যাক্সি দুলিতে লাগিল, বোধ হয় মেটে রাস্তা, রাস্তার সরকারি আলো আছে বটে কিন্তু তাহা গ্যাস লাইট নহে, তেলের আলো মিটমিট করিয়া জ্বলিতেছে। ড্রাইভার হেডলাইট জ্বালাইয়া ধীরে ধীরে চলিতে লাগিল। এরপর দেখুন পর্ব 3।
ভালো লাগলে লাইক করুন, খুব ভালো লাগলে শেয়ার করুন, আর উৎসাহ দিয়ে পাশে থাকতে আমাদের চ্যানেল পাঠে গল্প কবিতাটিকে সাবস্ক্রাইব করুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।